বিদেশগামীদের করোনার ভুয়া সনদ নিয়ে ডিবিসি নিউজের খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে অধিদপ্তর উদ্বিগ্ন বলেও জানানো হয়। ভুয়া সনদ তৈরির সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। আপনারা দেখেছেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে আমাদের যে করোনা হাসপাতালটি আছে সেখানে নমুনা সংগ্রহের যে ভর্তি ছিল সেটি এখন আর্মি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। যারা বিদেশগামী যাত্রী তারা সেখানে তাদের নমুনা পরীক্ষা করবে। কিন্তু আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে সেখানে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকার খুব দ্রুত সেখানে ব্যবস্থা গ্রহণ করেছে। দুষ্কৃতিকারীদের কাউকে কাউকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে এবং শাস্তির ব্যবস্থা করা হবে।